প্রাইমারি শিক্ষকদের আন্দোলনকে ঘিরে কার্যত উত্তাল হয়ে উঠেছে বিধাননগর। ইতিমধ্যেই সোমবার দিন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই প্রাইমারি শিক্ষকদের আন্দোলনকে কার্যত কটূক্তি করেছিলেন। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, কুস্তির সঙ্গে কুস্তি আমি করি না। তার সঙ্গেই কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে আগামী এই এক মাসের মধ্যেই কিন্তু এই প্রাইমারি শিক্ষকদের নিয়ে তিনি বৈঠকে বসবেন। তবে কুস্তির সঙ্গে আলাদা করে কোনো রকম তারা বৈঠক করবেন না এমনটাই দাবি করেছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু সেই বিষয়ে কিন্তু এবারে কুস্তি সংগঠনের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট দাবি করা হলো, রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী যখন এই বার্তা দিচ্ছেন তখন তার ভাষার উপরে একটু পরিমার্জনার দরকার রয়েছে। এছাড়াও কুস্তির পক্ষ থেকে এদিনকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে রাজ্য সরকারের বিরুদ্ধে তারা যে দাবি নিয়ে পথে নেমেছে সেই দাবিতেই তারা অনড় থাকবেন, এবং আগামী দিনে রাজ্য সরকার যদি তাদের দাবি না মানেন আরও বৃহত্তম ডাক দিতে পারেন তারা, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি, যারা বসে আছে তারা অকারণে বসে আছে এবং আপনাদের দিকে তাকিয়ে আছে যে আপনারা কতটা কবর করবেন, তার উপরে তাদের সাংগঠনিক জোর হবে। এখন নানা রকম দাবি তারা তুলছেন এবং অনশনে এখানে বসে আছে, যেই যা পাচ্ছে তাই করছে। চারটে লোক মিলে আবার ট্রেন্ড অ্যাসোসিয়েশন করে ফেলল, মমতা ব্যানার্জির বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে আরম্ভ করে দিল। এটা অদ্ভুত প্রবণতা যে তারা আলোচনার টেবিলে না বসে রাস্তাকেই বেছে নিয়েছেন এবং রাস্তাতেই তারা ভাবছেন যে রাস্তায় বসলেই সরকার বোধহয় দুর্বল হয়ে যাবে এবং আমাদের কথা শুনবে। যেটা বাস্তব, যেটা লজিক্যাল, আমি তাদেরকেও বলেছি আমরা নিশ্চয়ই তোমাদেরটা ভেবে দেখব। আমি কোনো উস্তি কুস্তি কোনোটার সঙ্গেই নেই, আমি আমার দপ্তরে যেটুকু করবার কথা আমি করব। উস্তিদের সঙ্গে বহুবার বসেছি, ওদের যখন ওই অ্যাসেম্বলি চলছিল তখনও তাদের সাথে বসেছি। ওদের মনে হচ্ছে যে কিছু একটা দিচ্ছি, সুতরাং আরও দেওয়া, যদি আরে একটু টাইট করে দেওয়া যায়, এই মনোভাবে কোনো শিক্ষকতা চলে। আমাদের কেন রাক্ত করছে সেটা আমার জানা নেই, তবে কুস্তির সঙ্গে কথা না বলে, কারণ এই টেক্সটাইল ডিভিশনের আন্দোলনটা তো মূলত কুস্তি পরিচালনা করেছে, আমাদের সঙ্গে কথা না বলে যে কোনো কিছু একটা দিয়ে দিলে আমরা কেন, মানে ওনার যে দল আছে তার যে প্রাথমিক শিক্ষক সংগঠন আছে তার লোকেরাও মেনে নেবে না, এটুকু আমি বলতে পারি। আমাদের একটা প্ল্যাটফর্ম, ওপেন প্ল্যাটফর্ম, আমরা সব অর্গানাইজেশনকেই সবসময়ের জন্য ডাকি। আর একটা কথা বলতে পারি, প্রাথমিক শিক্ষক সংগঠন হিসেবে নিজের পায়ে কুড়ুল কেন নিজের পায়ে মারতে না? আর যদি কেউ দলীয় স্বার্থে সেটা করে থাকেন তাহলে তাদের কিন্তু জায়গা হবে ইতিহাসের রাস্তায়।
আর যদি কেউ দলীয় স্বার্থে সেটা করে থাকেন তাহলে তাদের কিন্তু জায়গা হবে ইতিহাসের রাজনীতিতে।